আসসালামু আলাইকুম প্রিয়দিনী ভাই বোনেরা, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা জানি যা জন্ম রয়েছে তার মৃত্যু অবধারিত। একজন মুসলিম হিসেবে আপনার মৃত্যু হবে, মৃত্যুর পর কবরে আজাব, পুলসিরাত, হাসর, জান্নাত জাহান্নাম রয়েছে। মৃত্যুর পরপরই আমাদের সকল পরীক্ষা বিপদ শুরু হয়ে যাবে। এখন মৃত্যুর সময় যদি আপনার ভালো মৃত্যু না হয়, কবর প্রশ্নগুলো আপনি ঠিকভাবে দিতে পারলেন না, আর অনেক কঠিন যন্ত্রণায় আপনার মৃত্যু হলো, তখন কিন্তু আপনার কাছে জিনিসটা ভালো লাগবে না, কারণ সকল কিছুই আপনার শেষ হয়ে যাবে, আপনি আর কোনো সুযোগ পাবেন না। কিন্তু আজকে আমি চারটি আমলের কথা বলবো, যে চারটি আমলের মাধ্যমে আপনার মৃত্যুকে আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেবেন। যে আমলগুলো করতে থাকলে ইনশাআল্লাহ মৃত্যু যন্ত্রণা থেকে শুরু করে মৃত্যুর পরবর্তী যে কোনো ধাপ অতিক্রম করতে আপনার জন্য সহজ হবে। এই আমলগুলো আপনার যত মৃত্যু যন্ত্রণা রয়েছে, কবর আজাব রয়েছে, বিপদ রয়েছে, সে সকল আজাব থেকে আপনাকে রক্ষা করবে। আমরা শয়তানের প্ররোচনায় পড়ে দুনিয়াতে বিভিন্ন হারাম কাজ, পাপ কাজ, বড় কবিরা গুনাহ করে থাকি। আসলে দুনিয়াতে থাকতে কিছু ছোট ছোট আমল রয়েছে, যে আমলগুলো করার কারণে আমরা কিন্তু পরবর্তী জীবনে, আমরা আখিরাতের সেই দীর্ঘ সময়ে সুখ লাভ করতে পারি। আজকে যে চারটি আমলের কথা বলবো, এই আমলগুলো অনেকে হয়তোবা জানেন, আবার অনেকে হয়তোবা জানেন না। যারা জানেন তারা এই আমলগুলো শোনার পর আরও বেশি বাড়িয়ে দিবেন। হয়তোবা আপনি শুনেছেন এই আমল করলে এটা হবে বা এই আমল করতে হবে, কিন্তু এর ফজিলত জানেন না। কিন্তু আজকে আপনি ফজিলতগুলো জেনে যাবেন, আর যারা জানেন না তারা নতুন করে বুঝে শুনে আমলগুলো করার চেষ্টা করবেন। দেখুন, মৃত্যু আমাদের প্রথম ধাপ কবর। কবরে যাওয়ার পর পরই শুরু হয়ে যাবে আমাদের বিভিন্ন প্রশ্ন এবং বিপদ। যার কবর থেকে সুখ হয়ে থাকবে, তার বাকি যে প্রশ্ন, যে বাধা, যে বিপদগুলো রয়েছে সেগুলো কিন্তু সে ঠিকভাবে পার হয়ে যাবে। তো আজকে আপনারা সেই সকল বিষয়ে ভালোভাবে বুঝে শুনে এবং আমল করার চেষ্টা করবেন। কবরের আজাব থেকে মুক্তির প্রথম যে আমল সেটা হচ্ছে সূরা মুলক তেলাওয়াত করা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রত্যেক রাতে সূরা মুলক পাঠ করবে তাকে কবরের আজাব থেকে রক্ষা করা হবে। সাহাবীরা এই সূরাকে কবর আজাব থেকে প্রতিরোধকারী হিসেবে নামকরণ করেছেন এবং বিভিন্ন পুস্তক বইতে এরকমভাবে এসেছে। তো আমার কাছে যে পরামর্শ থাকবে আপনাদের কাছে সেটা হচ্ছে যে আমরা অনেকে আছি কোরআন তেলাওয়াত করতে পারি না, পড়তেও পারি না। তো তাদের ক্ষেত্রে আপনারা অন্তত ভিডিওর মাধ্যমে বা অডিও মাধ্যমে শুনে তারপর ঘুমাতে যাবেন। কোরআন পড়লেও যেমন সব, শুনলেও ভিন্ন রকম সব হতে পারে, তা আমার সঠিকটা জানা নেই, কিন্তু সব আছে। আপনারা অন্তত শুনে ঘুমোতে যাবেন। দ্বিতীয়ত হচ্ছে সহি শুদ্ধভাবে জিকির পাঠ করা, বেশি বেশি জিকির পাঠ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মহান আল্লাহর জিকিরে চাইতে অন্য কোনো আমল কবরে আজাব থেকে অধিক নাজাতকারী নেই। তখন সাহাবীরা জিজ্ঞাসা করলেন, আল্লাহর পথে জিহাদও নয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, না, আল্লাহর পথে জিহাদকারীও নয়। তবে যারা যুদ্ধ করতে করতে তলোয়ার ভেঙে গিয়েছে, জয়লাভ করেছে বা মারা গিয়েছে, সে সকল বিষয় ভিন্ন। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসটা তাকিদ করেছেন সেটা হচ্ছে যে আল্লাহ তাআলাকে স্মরণ করা, বেশি বেশি জিকির করা। জিকির কি?
জিকির বলতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাসবিহ, তাহলিল, দোয়া, দরুদ, তাওবা, এসব বেশি বেশি করা এবং পড়া। আর ভুল বেদাত আমলগুলো আমরা পরিহার করব, এগুলো করব না। এমন আমলগুলো করলেন যে আমলগুলো করার কারণে উল্টো আপনি শাস্তি পেলেন, ওই সকল জিকির আমল করা দরকার নেই। আপনি সহিহ হাদিস ভাবে যে সকল জিকির রয়েছে সেগুলি তো শেষ করতে পারবেন না, বেদাত আমলগুলো করার কি প্রয়োজন? সুতরাং আমল করার ক্ষেত্রে বেশি বেশি সহি যা জয়ীফ এসবের ব্যাপারে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তৃতীয়ত হচ্ছে আল্লাহর পথে বেশি বেশি দান করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই দান কবরের শাস্তিকে মিটিয়ে দেয় এবং কিয়ামতের দিন মুমিন তার দানের ছায়া তলে ছায়া গ্রহণ করবে। যাদের ইনকাম বেশি তাদের উচিত বেশি বেশি করে দান করা। যেমন আপনি 50,000 টাকা ইনকাম করেন, আপনার দান হওয়া উচিত ধরুন 1,000, 2,000 এরকম, অথবা 5,000, আপনি যাই করতে পারেন। আর অনেকে আছে 50,000 টাকা ইনকাম করে মসজিদে দান করে বা সব মিলিয়ে তার দান হয়ে যায় 100 টাকা, 50 টাকা। আর যাদের লক্ষ লক্ষ টাকা তাদের তো আর মানে যত টাকার বাড়ে ইনকাম বাড়ে তত দেখি মানুষ কম দান করে। আবার যারা অবৈধভাবে ইনকাম করে তাদের দানের পরিমাণটা বেশি, সেই দিকটা খেয়াল করা যায়। মসজিদে আপনি দেখবেন যাদের অবৈধভাবে ইনকাম বেশি তারা বেশিরভাগ ক্ষেত্রে দান করে, তো ওরকমটা করা যাবে না। আপনি দান করুন, হালাল পন্থায় দান করতে হবে। হারাম পন্থায় যদি আপনি দান করেন তাহলে এই দান কবুল হবে না। তো দানের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে, যা যতটুকু ইনকাম সে ততটুকুই দান করবেন। আপনি যতটুকু দান করুন তা তো আর বৃথা যাবে না, কিন্তু খেয়াল রাখবেন যে অন্তত কবর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আপনি দান করছেন। চতুর্থ হচ্ছে আল্লাহর কাছে কবর আযাব থেকে আশ্রয় চাওয়ার জন্য দোয়া করা। এরকম দোয়া অনেক হতে পারে, যেমন আল্লাহুম্মা আজিনি মিনান নার, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন আযাবিল কবর, তারপরে সালাতের শেষে দোয়া মাসুরা, এটা অনেক হতে পারে। দোয়া মাসুরা আমরা যেটা পড়ছি এটার ভিতরে তেমন দোয়া নেই, আরও অনেক দোয়া রয়েছে। আপনারা নেটে সার্চ দিলে কোনো অ্যাপসের মাধ্যমে ইউটিউবে দেখতে পাবেন যে দোয়া মাসুরা অনেক রয়েছে। সেই সাথে কবর থেকে কবর আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য অনেক আমল রয়েছে, দোয়া রয়েছে। সে দোয়াগুলো আমরা পড়ে বুঝে এবং মুখস্থ করে আমরা আমল করার চেষ্টা করব। বেশি বেশি সিজদায় এই দোয়াগুলো পাঠ করব, কারণ সিজদায় আল্লাহ তাআলা অনেক নিকটে থাকেন, বান্দাও তত নিকটে যায়। যত সিজদা দেবেন তত আপনি আল্লাহ তাআলার নিকটে যেতে পারবেন। তো আজকে যে চারটি বিষয় বলেছি এই চারটি বিষয় আপনার জন্য সহজ। প্রথম নম্বরে হচ্ছে যে সূরা মুলক তেলাওয়াত করা, যারা পড়তে পারে না অন্তত হলে শুনবেন। দ্বিতীয়ত হচ্ছে বেশি বেশি জিকির করা, যা পারে তাই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে ছোটোখাটো জিকিরগুলি পড়া। তৃতীয়ত হচ্ছে দান সাদকা করা, যতটুকু পারেন দান সাদকা, যদি নাও পারেন অন্তত জিকির করবেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই জিকির করলেও দান সাদকার পরিমাণ সাব হয়ে যাবে। কিন্তু আক্ষরিক অর্থে যে আপনি টাকাটা দিচ্ছেন সেরকমভাবে সব না হলেও যে সবটা পাওয়ার কথা ছিল সেটা পাবে। চতুর্থ হচ্ছে যে আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাওয়া, বিভিন্ন দোয়া দূত পড়ে নেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাফিক দান করুক, আমিন।